নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই খুব খুব ভালো আছেন। আমি মৌসুমি মাটির কাছাকাছিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চাটনি তো আমরা নানা রকমের খেয়েছি, আমের চাটনি, কুলের চাটনি, টমেটোর চাটনি, আমড়ার চাটনি, কিন্তু চাটনিটি যদি হয় জামরুলের তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার নিজের গাছের পাকা টুসটুসে জামরুলের অনবদ্য একটি চাটনির রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই জামরুলের চাটনি কিভাবে আমি তৈরি করেছি। জামরুলের চাটনিটির জন্য প্রথমে আমি কিছু পাকা জামরুল বেছে নিয়েছি এবং পরিষ্কার জলে জামরুলগুলিকে ধুয়ে চার টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। জামরুলগুলি আমি চার টুকরো করে কেটে নিচ্ছি। সব জামরুলগুলো কেটে নিয়েছি। এবারে গ্যাসে একটি কড়াই বসিয়েছি, কড়াইটি গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। জলের মধ্যে কেটে রাখা জামরুলগুলি দিয়ে দিলাম, দিলাম সামান্য একটু লবণ। জামরুলগুলি যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেই সময় দিয়ে দেব কিছু পরিমাণ কিশমিশ এবং আরো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। কিশমিশ যখন অর্ধেক সেদ্ধ হবে এবং জামরুলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সেই সময় দিয়ে দেব চিনি। আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করেছি। আর দেব সামান্য একটু তেঁতুল। আমি এখানে 2 টুকরো পাকা তেঁতুল ব্যবহার করেছি। পাকা তেঁতুল ব্যবহার করলে চাটনির রং কিন্তু সামান্য কালচে আসবে। বন্ধুরা যদি মনে করেন চাটনির রং সাদা রাখবেন তাহলে কিন্তু কাঁচা তেঁতুল ব্যবহার করতে পারেন। ভালো করে ফুটিয়ে আমি নামিয়েছি। এবারে কড়াইতে সামান্য তেল দিলাম, তার মধ্যে দেব ফোড়ন। ফোড়ন হিসেবে দিলাম 2টি শুকনো লঙ্কা, কয়েকটি তেজপাতা ছিঁড়ে দিলাম, 1 চিমটি মৌরি এবং সামান্য 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা জামরুল ঢেলে দেব। এবারে একটি ছোট্ট বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। সামান্য জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে চাটনির মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিলে চাটনিটা কিন্তু ঘন হয়ে যাবে। থিকনেস আনার জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করছি। এখানে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ব্যবহার করা যায়। কর্নফ্লাওয়ার
কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চাটনিটা ঘন হয়ে আসে। কতটুকু ঘন রাখতে চান বন্ধুরা সেটা আপনারা নিজেরাই ডিসাইড করবেন। আমি এই পর্যায়ে কিন্তু চাটনিটি নামিয়ে ফেলবো। যথেষ্টই ঠিক হয়ে এসেছে চাটনিটি। এবারে আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি চাটনিটি কেমন হয়েছে। চাটনিটি খেতে অসাধারণ হয়েছে, অনবদ্য খেতে হয়েছে। আর দেখুন বন্ধুরা, আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে নতুন কোনো রেসিপি যা কিছু আমি চ্যানেলে শেয়ার করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। ঈশ্বরের কাছে আপনাদের সকলের সুস্থ জীবন, সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।